Assalamualaikum, hi viewers. Kemon achen shobai shukri shobai bhalo achen. Ajke notun ekta blog niye eshe porlam ami Sneha. Amra ekhon kothay Cox's Bazar Asian Fish World e. So video ta na tene shobai dekhte thakun sathe thaken. আশা করি এখানে সব ডিটেইলস দেখিয়ে দিব এন্ট্রি ফি কোথায় কিভাবে কত টাকা লাগে ভিতরে ফিশ ফিডিং এর জন্য কি লাগে এটা কত টাকা লাগে এখানে এনভায়রনমেন্ট অনেক ভালো বাচ্চাদের জন্য অনেক ভালো নেওয়া শেষ 300 টাকা করে টিকিট কে দুনন ভাই কোলে আয়ান তো আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি এই যে আমাদের ভাবি আন্টি এই যে আমার ছেলে ছেলের বাবা ভিতরের জায়গাটা অনেক ভালো লাগছে তো আমি আবার গেলে অবশ্যই অবশ্যই আবার তাওকে নিয়ে যাব তাও অনেক পছন্দ করছে জায়গাটা মানে অনেক এক্সাইটেড ছিল মাছগুলো দেখে এক এক রকমের মাছ এখানে দেখতেছে এখানে দেখতেছে আবার ভয় উপায় মাঝে মাঝে আর এই যে ধরুন ভাই আমাদের এই মাছটা সম্পর্কে বিশেষ জ্ঞান দিচ্ছিল বাবার সাথেই ছিল মাছ দেখতেছিল হাঁটতেছিল আশেপাশের ডেকোরেশনটা অনেক ভালো লাগছে খুব আই সুদিন ঝর্ণার সাউন্ড আশেপাশে মানে কালারফুল এনভায়রনমেন্ট এই যে এখানে ফিশ ফিডিং এর কথা আগে যেটা বললাম 20 টাকা যতটুকু আছে অতটুকুই খাওয়াইতে দিবে এইটাও তাও অনেক মজা পেয়েছি বলতেছিল আবার আবার সামুদ্রিক মাছ স্টারফিশ জেলিফিশ নিয়ে অনেক রকম সাপ টাপ সহ দেখছি অনেক ভালো লাগছে এক কথা আবার এই জায়গাটা যেমন মাছের মুখের আকৃতি করা একদম হাঙর না তিমি হা করে আছে এখানে তো আপকে কত বললাম একটা ছবি তুলি ও দাঁড়াবেই না ও ভিতরেই যাবে চলে গেল ছবি আর তুলতে পারিনি এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে এদিক দেওয়া যাইতে কারো যদি কোনো মাছ সম্পর্কে কোনো আইডিয়া দরকার হয় কিছু জায়গায় আবার মানে নেম প্লেটের মতো করা ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নেবেন এই যে আমাকে দেখাচ্ছে উপরে এরপরে হচ্ছে এই গুহার মতো একটা জায়গা পুরো অন্ধকার এতটুকু জায়গাতেই এত অন্ধকার অনেক
রকমের সামুদ্রিক জীব আছে এখানে। এই জায়গাটাতে সবাই অনেক ছবি তুলতেছিল, একটু ক্রাউডেড ছিল, আমরা ছবি তোলার চান্স পাইনি। তো আসার সময় একবার দাঁড়াইছিলাম এখানে, তো একটা দুটা ছবি ক্লিক করা হয়েছিল। ওভারঅল আমার মানে অনেক ভালো লাগছে এক কথা, বাচ্চাদের জন্য ভালো এন্টারটেনমেন্ট। দেখাবে Thank you.
So video to ekhon shesh korbo exit ekhane. So video ta bhalo lage thakle like share and subscribe kore deben. Allah Hafiz. Epashe exit na movie ta dekhe ashi.